বায়ার্ন মিউনিখের কাছে একের পর এক হারের জ্বালা সইতে হয়েছে বার্সেলোনার। টানা পরাজয়ে যেন ত্যক্ত বিরক্ত কাতালান ক্লাবটি, এর মাঝে আছে 8-2 গোলে লজ্জার হারেরও। তবে অবশেষে যেন ভাগ্য বদলেছে তাদের, এবার নেইমারের উত্তরসূরি রাফিনহার হ্যাট্রিকে বায়ার্ন মিউনিখকে স্রেফ উড়িয়েই দিয়েছে কাতালান ক্লাবটি। তাতে যেন নেওয়া হলো মেসিদের সেই লজ্জার পরাজয়ের প্রতিশোধ, বাকিটা শুনবো প্রতিবেদনে। বায়ার্ন বধ করা এত সহজ নয়, অন্তত বার্সার জন্য যেন এর চেয়ে কঠিন কোনো কাজ নেই। রিয়াল মাদ্রিদকে সহজে হারাতে পারলেও হারাতে পারে না বায়ার্নকে। তবে এবার তাদেরকে হারানোর জন্য নিয়ে এসেছে বায়ার্নের অতীত, এ যেন তাদের ঘরে তৈরি হওয়া মনস্টার দিয়েই তাদেরকে থামিয়ে দেওয়ার মতো। 4-1 গোলের জয়ের যে ডাগ আউটের কারিগর, তিনি আর কেউ নন হ্যান্সি ফ্লিক। এই মানুষটা সেদিনও ছিলেন ডাগ আউটে যখন বার্সা হজম করেছিল 8টি গোল। তবে সেদিন ছিলেন বায়ার্নের পক্ষে, সেই ম্যাচে একটি গোল করেছিলেন লেভানডস্কি, এই ম্যাচেও করেছেন এক গোল। তার সেদিনের গোল ছিল বার্সার বিপক্ষে, এদিন বার্সার পক্ষে। বরাবরই বার্সার জন্য আতঙ্কের নাম বায়ার্ন। 2015 সালের পর আর নেই কোনো জয়ের দেখা, এর মাঝে হেরেছে একের পর এক ম্যাচ। তবে হ্যান্সি ফ্লিক আসার পর এই ম্যাচে জয়ের স্বপ্নে বিভোর ছিল কাতালানরা। সেই স্বপ্ন জোরালো করেন রাফিনহা, ক্লাবটির হয়ে এটা তার শততম ম্যাচ। কি দারুণ ভাবে না রাঙিয়ে রাখলেন তিনি, খেলা শুরু হতে না হতে বায়ার্নকে ভরকে দেন তিনি, যেন এটাই ছিল ফ্লিকের ক্লিক। ফেরমিন লোপেজের কাছ থেকে বল পেয়ে ম্যানুয়েল নয়ারকে মাটিতে শুয়ে তাকে কাটিয়ে প্রথম মিনিটে এগিয়ে দেন বার্সাকে। দিনের শুরুটা যেমন বলে দেয় সারাদিন কেমন কাটবে, এই গোলও যেন বলে দেয় বায়ার্নের উপর কি ঝড় যাবে। যদিও 10 মিনিটে সমতায় ফিরেছিল তারা, তবে কেইনের করা গোল বাতিল হয় অফসাইডে, তাতে বেঁচে যায় বার্সা। যদিও বেশি সময় স্বস্তি নিয়ে থাকতে পারেনি, 18 মিনিটে গ্যানাব্রির ক্রস হতে গোল করে সমতায় ফেরান সেই হ্যারি কেইনই, তাতে জমে ওঠে লড়াই। যদিও এখানেই শেষ তাদের অর্জন, এরপর শুরু হয় বার্সার দারুণ লড়াই। ফেরমিন লোপেজের দ্বিতীয় অ্যাসিস্টে বার্সাকে আবারও এগিয়ে দেন লেভানডস্কি। স্কোরশিটে তিনি নাম তোলেন সাবেক ক্লাবের বিপক্ষে, যদিও গোলের পর সম্মান দেখাতে ভোলেননি। প্রথমার্ধে ব্যবধান আরও বড় করে বার্সা, নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাফিনহা। 45 মিনিটে কাসাদুর কাছ থেকে বল নিয়ে ডান পায়ের দারুণ শটে ব্যবধান 3-1 করেন রাফিনহা। বিরতি হতে ফিরে আসার পর হ্যাট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। লামিন ইয়ামালের কাছ থেকে দারুণ একটা বল খুঁজে পান তিনি, সেখান থেকে অসাধারণ গোলে পূর্ণ করেন হ্যাট্রিক। একে তো শততম ম্যাচ তার উপর বায়ার্নের বিপক্ষে, যাদেরকে গত 9 বছরে হারাতে পারেনি কাতালান ক্লাবটি। এবার কি দারুণ এক প্রতিশোধই না নিলেন রাফিনহা। ম্যাচটা আরও স্মরণীয় করে রাখলেন তিনি, শেষ পর্যন্ত আর গোল না হলে 4-1 গোলের বড় জয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।